বিএনপির মেয়র প্রার্থীর বর্জন বাসদ সিপিবি প্রার্থীর প্রত্যাখ্যানের ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনাও। সকালে ভোট শুরুর 4 ঘন্টার মধ্যেই জাল ভোট, কেন্দ্র দখল ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি, ইসলামী আন্দোলন, বাসদ ও সিপিবির মেয়র প্রার্থীরা। তবে নিজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সার্বিয়াত সাদিক আবদুল্লাহ। তিনি বলেন বিএনপির প্রার্থীর বর্জনের ঘোষণা পরিকল্পিত ষড়যন্ত্র। বরিশাল প্রতিনিধি মিথুন সাহাকে সাথে নিয়ে মাহবুব আজমির প্রতিবেদন। ভোটের দিনের সকালটা বরিশালে শান্তিপূর্ণভাবেই শুরু হয়। দিনের শুরুতেই ভোট কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের উপস্থিতি। ধীরে ধীরে বাড়তে থাকে ভোটারের সারি। 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। নতুন নগরপিতা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, কোনো সমস্যা হয় নাই, ভোটের আনন্দ করতেছি। কিন্তু শান্তিপূর্ণ এই পরিবেশের ছায়া ফেলে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের ভোট বর্জনের ঘোষণায়। বেলা 12টার দিকে বরিশাল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেয়া ও আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন মজিবর রহমান সরোয়ার। ন্যাক্কারজনকভাবে প্রশাসন যদি কোনো একটি দলকে পক্ষপক্ষ করে আর বিরোধী দলকে ঢুকতে না দেয় তাহলে নির্বাচন করে কিভাবে নির্বাচন করে। এর আগে সৈয়দা মুজিবুন্নেসা বিদ্যালয় কেন্দ্রে ভুল বুথে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন সরোয়ার। নিজের ভোটার নম্বরও জানতেন না তিনি। এ নিয়ে ওই কেন্দ্রে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এছাড়া অনিয়মের অভিযোগ এনে ইসলামী আন্দোলন ও সিপিবির মেয়র প্রার্থীও ভোট প্রত্যাখ্যান করেন। বাসুদের মেয়র প্রার্থী আলোচিত মনীষা চক্রবর্তীর উপর হামলার পর তিনিও ভোট বর্জনের ঘোষণা দেন। যখন আমরা ব্যালট পেপারটা দেখতে গেলাম, আওয়ামী লীগের এখানকার ব্যাচ করা দুজন, তারা আমাকে ধাক্কা মেরে পিছন থেকে প্রচন্ড ভাবে আঘাত করেন। এদিকে সকাল 9টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পরে সাংবাদিকদের তিনি বলেন জয় পরাজয় যাই হোক, ভোটের ফল মেনে নেবেন তিনি। বিএনপির প্রার্থী ভোট বর্জন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান সাদিক আবদুল্লাহ। প্রথম দিন থেকে একই কথা বলে আসছেন তারা, তো এই বিষয়ে তো আর কিছু আমার বলার নেই। সেরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা যেই জিতি আমরাই করব আগামীর বরিশাল। বিএনপির প্রার্থীর বর্জনের ঘোষণার পরেও বরিশালের সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবেই। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ।